চলতি বছরের 8ই এপ্রিল এই দিনটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ ওই দিন রয়েছে পূর্ণ চন্দ্রগ্রহণ। এই গ্রহণ আর পাঁচটা গ্রহণের থেকে কিন্তু একদম আলাদা, কারণ গ্রহণের সময় দেখা যাবে অতি জাগতিক কিছু ঘটনা, যাকে বলে আকাশে দেখা যাবে একেবারে বিরল দৃশ্য। এই বিষয়টাকে কেন্দ্র করে জ্যোতির্বিজ্ঞানীরা প্রায় শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেই ফেলেছেন। 8ই এপ্রিল হবে এই বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা আর পাঁচটা গ্রহণের থেকে একেবারে আলাদা, কারণ ঘটবে মহাজাগতিক ঘটনা, যার জন্য হয়তো অধীর আগ্রহে রয়েছেন বিজ্ঞানীরাও। শুধু বিজ্ঞানী কেন, এই সূর্যগ্রহণ দেখার জন্য জানেন অপেক্ষা করছে কোটি কোটি মানুষ। এই গ্রহণ দেখা যাবে আমেরিকা, কানাডা এবং মেক্সিকো থেকে। এই গ্রহণের সময় পুরোপুরিভাবে চাঁদ ঢাকা পড়ে যাবে, কয়েক মিনিটের জন্য যেন পৃথিবীর বুকে নেমে আসবে একেবারে ঘন অন্ধকার, আর তার সঙ্গে দেখা যাবে সেই বিরল দৃশ্যে। কোটি কোটি মানুষ দূরবীন ছাড়াই সরাসরি খালি চোখে দেখতে পাবেন এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা কিন্তু অন্য সময়ে দেখা যায় না। সেন্ট লরেন্স ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানী আইলিন এবং ডোনাগু বলছেন যে এই সৌরজগতের দুটি গ্রহ একেবারে মানুষ সরাসরি দেখতে পাবেন, অর্থাৎ সৌরজগতের দুটো গ্রহকে আমরা একেবারে প্রত্যক্ষ করতে পারব। এবার কোন গ্রহগুলোকে দেখা যাবে? গ্রহগুলো হচ্ছে বৃহস্পতি এবং শুক্র। জ্যোতির্বিজ্ঞানী আইলিনের মতে সূর্যগ্রহণের সময় দুটি গ্রহই সিরিয়াস নক্ষত্রের থেকে উজ্জ্বল হয়ে উঠবে। মানে ভাবতে পারছেন তার তেজ কতটা হতে পারে, যা মানুষের কাছে সবচেয়ে উজ্জ্বল দেখাবে। এবার কথা হচ্ছে যে কিভাবে এই মহাজাগতিক ঘটনাগুলো ঘটবে। জ্যোতির্বিজ্ঞানী আইলিন বলছেন যে সময় গ্রহণ চলবে তখন শুক্র গ্রহের অবস্থান হবে সূর্যের নিচে ঠিক 15 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাই তখন শুক্র গ্রহকে আরো বেশি উজ্জ্বল দেখাবে এবং পৃথিবীর খুব কাছে চলে আসবে। তা ভীষণ ঘন তাপে ঘেরা একটা মেঘও থাকবে সেখানে। এই মেঘগুলি বেশিরভাগ সূর্যালোককে মহাশূন্যে প্রতিফলিত করে, তার ফলে এটিকে ভীষণ উজ্জ্বল দেখায়। এবার বৃহস্পতির কথা না বললে তো চলে না, গ্রহণের সময় বৃহস্পতিকে 11 গুণ বড় দেখাবে পৃথিবীর তুলনায়, যা দেখে মনে হবে যে বিশাল আকৃতির একটা গ্যাসীয় বল। গ্রহণের সময় বৃহস্পতি সূর্যের প্রায় 30 ডিগ্রি ওপরে এবং বাঁদিকে থাকবে। শুক্র এবং বৃহস্পতি ছাড়াও আরও বেশ কিছু গ্রহ কিন্তু সেই সময় পর্বে দেখতে পাওয়া যাবে। কাকে কাকে দেখা যাবে? দেখা যাবে শনি আর মঙ্গলকেও, এছাড়াও দেখা যাবে ধূমকেতু। এবার আপনাদেরকে বলি যে এই গ্রহণ কতক্ষণ স্থায়ী হবে, সময়টাও কিন্তু বেশ বেশি, প্রায় 8 মিনিটের কাছাকাছি এই গ্রহণ স্থায়ী হবে, যা অন্যবারের তুলনায় অনেকটাই বেশি। এর আগে পূর্ণগ্রাস গ্রহণ হয়েছিল 2017 সালে, তবে এই দুটো গ্রহণের মধ্যে অনেকটাই তফাৎ রয়েছে। বলুন তো তফাৎটা কোথায় কোথায়? প্রথম তফাৎ হচ্ছে সময়কাল এবং দ্বিতীয় তফাৎ হচ্ছে দৃশ্যমানতা। কিন্তু খালি চোখে দেখা গেলেও এই গ্রহণ খালি চোখে দেখা একেবারেই উচিত হবে না বলেই বিজ্ঞানীরা তারা কিন্তু
জানাচ্ছেন। তারা বলছেন যে গ্রহণ দেখার জন্য বিশেষ সানগ্লাস ব্যবহার করতে হবে। 122 এবং এতদিন পরে ঘটে যাওয়া এই ঘটনা। যদিও পৃথিবীর কোথাও প্রতি 18 মাসে সূর্যগ্রহণ ঘটে, তবে সমগ্রতার পথটি তুলনামূলকভাবে সংকীর্ণ এবং যে কোনো নির্দিষ্ট স্থানে গড়ে প্রতি 100 বছরে একটি করে পূর্ণক্রাস গ্রহণ দেখা যাবে। সমগ্রতা বলতে কি বোঝাচ্ছে? যে সমগ্রতা হচ্ছে যে সূর্যগ্রহণের সময় সংক্ষিপ্ত সময়কে বোঝাচ্ছে, যখন চাঁদ সম্পূর্ণরূপে সূর্যের চাকতিটাকে ঢেকে রাখছে। শুধুমাত্র সূর্যের বাইরের বায়ুমণ্ডল, যা করোনা নামে পরিচিত, সেটাই কিন্তু একমাত্র দৃশ্যমান থাকছে। সামগ্রিকতার সময় আকাশ উল্লেখযোগ্যভাবে অন্ধকার হয়ে যায়, দিনের বেলা তারা এবং গ্রহগুলিকে দেখতে পাওয়া যায়। বিজ্ঞানীরা বলছেন যে 2150 সাল পর্যন্ত আবার এই ধরনের কিন্তু গ্রহণ দেখা যাবে না। তার মানে বুঝতেই পারছেন যে কতটা বিরল এই গ্রহণ। গ্রহণ শুরু হবে 2:12। সূর্যগ্রহণের সময় চাঁদ কিছু সময়ের জন্য সূর্যকে কিন্তু পুরোপুরি ঢেকে দেবে এবং তারপর 3-4 মিনিটের জন্য সূর্যের কোনো রকম কোনো অস্তিত্বই থাকবে না। এরপর আবার ধীরে ধীরে চাঁদ সরে যেতে থাকবে, ধীরে ধীরে আবার সূর্যেরও দেখা মিলবে। নাসা বলছে যে স্থানীয় সময় সকাল 11:07, সেই সময় কিন্তু মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূল মহাদেশীয় উত্তর আমেরিকায় সর্বপ্রথম এই গ্রহণ দেখা যাবে। চাঁদের ছায়া উত্তর পূর্ব দিকে সরে যাওয়ায় আমেরিকার টেক্সাসে 1:27 নাগাদ এই গ্রহণ দেখা যাবে। ভাবতে পারছেন 126 বছর পর এই বিরল পূর্ণগ্রাস গ্রহণ হচ্ছে। চলতি বছরের 8 এপ্রিল এই দিনটা এই জন্যেই এতটা গুরুত্বপূর্ণ, কারণ এই দিনটা রয়েছে পূর্ণ চন্দ্রগ্রহণ। এই গ্রহণ আর 5টা গ্রহণের থেকে আলাদা, তার কারণও আপনাদেরকে ব্যাখ্যা করলাম, যাকে বলে যে একটা জাগতিক ঘটনা ঘটতে চলেছে, আকাশে দেখা যাবে একেবারে বিরল দৃশ্য। সেই নিয়ে বিজ্ঞানীরা কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেই ফেলেছে। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।